থ্যাংক ইউ এভরি ওয়ান, অনেক অনেক ভালো ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের সবার থেকে, অনেকজনা দেখছো আমার ভিডিও, আমার মানে ওটাতেই সব থেকে ভালো লাগছে আর তোমাদের কমেন্ট, মানে অসাধারণ, মানে সবাই মানে কমেন্টগুলো দিচ্ছ, মানে মনে হচ্ছে আমি যেন ঠিকই বলেছি। সামহাও আমি তো মানে খুব একটা ইউজ টুই নই, কারণ ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এইভাবে কথা বলছি, ভাবতাম বোর হয়ে যাবে, লোকে শুনবে না, বাট স্টিল খুব ভালো লেগেছে তোমাদের সবার কমেন্ট দেখে। আর একটা বড় জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কালকে আমি কিছু বসাক ম্যাডামের ভিডিও দেখলাম, নিজের মেয়ের বাড়িতে গেছে মাদার্স ডে সেলিব্রেট করতে, খুব ভালো কথা, খুব ভালো কথা। শর্ট ড্রেস পরেছে, সে পরতেই পারে, ছোটো মেয়ের সাথে, মানে ওটা আজকে বোধহয় আপলোড করেছে, ছোটো মেয়েকেও আদর করছে, বারবার বলছে টাকা দিচ্ছি চকলেট নিয়ে আয় না, টাকা দিচ্ছি চকলেট নিয়ে আয় না। অ্যাকচুয়ালি মৌমিতা দি, তোমার এই টাকা দিচ্ছি চকলেট নিয়ে আয়, এই এইটা করছি, এটা এনেছি, ওটা এনেছি, দেখাচ্ছি, কী বলো তো, হুট করে যারা পাই, হঠাৎ করে যারা বড় লোক হয়ে যায় তারা এইগুলো করে, যারা জন্মগত বড় লোক থাকে তারা কিন্তু এগুলো করে না, এইভাবে শো অফ করে না। নিজের বাচ্চাকে চকলেট দিচ্ছ, চকলেট খেতে টাকা দিচ্ছ, সেটাও চকলেট আনার পর চকলেট দেখানো হলো, টাকা দেখানো হলো, আর যেখানে তুমি তোমার মেয়ের বাড়িতে গেছো, অ্যাটলিস্ট মেয়ে, জামাই, তাদের ফ্যামিলি মেম্বার, ছোটো মেয়ে, তোমার পিসি, এদের সাথে কথা বলছো, সেইটা দেখাও, কেন বারবার নিজের শর্ট, মানে শর্ট ড্রেস সাইডটা কাটা আর এত বাজেভাবে বসা। ওই সুতোপাতি বলেছিল না, সোনা দেখানো, সরি টু সে, ওই রকমই একটা কাজ করছো তুমি, মানে কেন, ভাই, মানে আমরা তো শর্ট ড্রেস সবাই পরি, মানে তুমি সাত জম, মানে বলে না সাত জন্মে কেউ না পেলে, সাত জন্মে না খেলে লোকে এরকম করে, তুমি ওইগুলো করছো, ভুল করছো, এগুলো করো না। এতে কি বলতো, তোমাকে যারা পছন্দ করতো, মানে আমার মতো পাবলিকরা, তারাও এবার তোমার হেটার্স হয়ে দাঁড়াচ্ছে। নিজের মানে নিজের জায়গা নিজে কেন নষ্ট করছো, তুমি তো একটা বাজে পরিবেশ থেকে উঠে এসে একটা ভালো নর্মাল লাইফ লিড করছো, সেটাকেই তুমি সবার সামনে তুলে ধরতে পারতে, এখানে তোমার ভিউয়ার্স মনে হয় অনেক ভালো হতো। গীতা যে আছে গীতার চ্যানেলে, ও কিন্তু নর্মাল, মানে খুব নর্মাল, গাছ থেকে লঙ্কা তুলছে, হাঁসদের ভিডিও, তাতেই ওর এক ঘন্টায় প্রায় 1000 জনের ওপর দেখে ফেলে, এক ঘন্টাও হয় না তার মধ্যে, এমন কিছু কিন্তু সে দেখায় না, তার নিজের শরীরও নয়, 94-এ সেও কাজ করে, অল টাইম এমনি করে তুলে রাখে, এগুলো করতে পারো, কারণ তোমার মানে তোমার ভিডিওতে এটাই মেন ছিল, আমাদের মতো লোকের যারা পছন্দ করতো যে একটা মানুষ মানে তার পাস যতই খারাপ হোক না কেন, সে আজকে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে ওই জন্য আমরা সবাই সাপোর্ট করতাম যে মানুষটা ভালোভাবে এগোক। এখন তুমি এগিয়ে গেছো, তোমার কোনো চিন্তা নেই, তুমি কোনো রকমভাবে তোমার মানে আর্ন বন্ধ হবে, কোনো মানে টাকা আসা বন্ধ হবে এটা একদমই নয়, সমস্তটাই চলবে। বাট যদি তোমার মানে কি বলবো, তুমি যেভাবে এগোচ্ছিলে সেইভাবে যদি এগোতে, আজকে তোমার হয়ে আমরাও ভিডিও করতাম, আমিও ভিডিও করতাম, আমি ভেবেওছিলাম যে করব, এত লোক কেন নেগেটিভ কথা বলছো, ভাগ্যিস করিনি, করার পর আজকের ডেটে কিন্তু 10টা লোক আমাকেই গালাগাল করতো এবং আমি নিজেকেও নিজে গালাগাল করতাম, উইচ ইজ ফ্যাক্ট। চলো, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, আর 25শে বৈশাখে সবাইকে জানালাম ভালোবাসা, সবাইকে, বড়দের সবাইকে প্রণাম জানালাম আর ভালোবাসা জানালাম, আর সবাই আজকে 25শে বৈশাখ বেরোও, সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখো, নিজেরাও প্রোগ্রাম করো, যারা ভালো গান করো, নাচ করো তারা সবাই, এবং ইউটিউবে আপলোড করো, ওয়েট করবো তোমাদের সবার ভিডিও দেখার জন্য। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।